পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিয়ের নামে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা সাদিয়া জান্নাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। এই চক্রের অন্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিআইডি। মনির হোসেন তপু রিপোর্ট। সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদোস এসএসসি পাশ না করলেও পোশাক আশাক কিংবা কথাবার্তায় স্মার্ট হয়ে নিজেকে দাবি করতেন কানাডা প্রবাসী। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কানাডা কিংবা আমেরিকা নেয়ার প্রলোভন দেখিয়ে পত্রিকায় পাত্র পাত্রী চাই বিজ্ঞাপন দিতেন তিনি। এই চক্রে বিভিন্ন ধাপে পাঁচজন কাজ করত। প্রায় দশ বছর ধরে প্রতারণা করে ২৫ থেকে ৩০ কোটি নগদ অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। মানে ফি লাগবে, ওই যে ওখানে কানাডার ফি লাগবে টাকা আনতে, এখন বাংলাদেশ ব্যাংকে আবার এটা দিতে হবে। এই সপরিবারে বিদেশ যাওয়ার জন্য ১৬ লাখ টাকা প্রদান করছি, তারা আরও আমার কাছে ১৪ লাখ টাকা দাবি করছে। বিয়ে করতে চাই তাহলে সে আমার আমার কাছে বিয়ে বলবে, আর পাসপোর্ট করে আমার কাছ থেকে ৯.৫ লক্ষ টাকা সে নিচ্ছে। বৃহস্পতিবার গুলশানের একটি রেস্তোরাঁয় ভিকটিমের কাছ থেকে টাকা নিতে যায় সাদিয়া। খবর পেয়ে সেখান থেকেই তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম ইউনিট। আমার শ্বশুর হিসাবে একজন আছেন, তার সঙ্গে আবার একজন বাংলা শিক্ষক হিসাবে থাকেন, কারণ যেহেতু বিদেশি বাংলা কম জানেন, তাকে বাংলা বোঝাচ্ছে আবার শেখাচ্ছে। তারপর একজন লয়ার থাকে, এই লয়ারের কাজটা হলো ইমিগ্রেশন লয়ার। উনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ব্যক্তি আসে এবং তার যে কাজগুলাকে বিশ্বাস করানোর জন্য বিভিন্ন রোল প্লে করানো হয়। অভিযান চালিয়ে পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ব্যবহৃত বেশ কিছু মোবাইল সিম সহ বিভিন্ন ব্যাংক হিসাবের কাগজপত্র ও জমির দলিল উদ্ধার করা হয় সাদিয়ার বাসা থেকে। সাদিয়ার ৪টি ব্যাংক হিসাবে ১ কোটিরও বেশি টাকা জমা আছে বলে জানিয়েছে সিআইডি। মানি লন্ডারিং এর যে ২৭ ধরনের প্রেডিকেট অফেন্স, তার মধ্যে একটা আছে প্রতারণা। তো এই প্রতারণা থেকে উদ্ভূত অর্থ যদি ব্যাংকে থেকে থাকে, তাহলে এইটা পরবর্তীতে এগুলো জব্দ করার যে প্রক্রিয়াগুলো আছে মানি লন্ডারিং আইনে, সেক্ষেত্রে সেটাও আমাদের যাওয়ার সুযোগ আছে। সাদিয়ার এই প্রতারণায় মূল সহযোগী ছিল তার দ্বিতীয় স্বামী। এই চক্রের সদস্যদের ঢাকা সহ বিভিন্ন স্থানে প্রায় ২০ কোটি টাকার জমি সহ সম্পদের তথ্য পেয়েছে সিআইডি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।